বাবা মায়ের সাথে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘাতে উঠেছিল ছোট্ট স্নেহা। জখম হন তিনজনেই। স্নেহার আর বাড়ি ফেরা হলো না। মালদহের বাড়িতে এদিন এসে পৌঁছালো নিথর দেহ। কান্নার রোল গোটা গ্রাম জুড়ে। এখনো হাসপাতালে চিকিৎসাধীন স্নেহার বাবা মা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চাপলেও আর বাড়ি ফেরা হলো না ছোট্ট স্নেহার। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হলো স্নেহার। মালদহের কালীগঞ্জের বাড়িতে ফিরল তার নিথর দেহ। তার বাবা মা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় শোকস্তব্ধ আত্মীয় পরিজন সহ গোটা এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, বাবা মায়ের সঙ্গে মাটিকারায় মামার বাড়ি গিয়েছিল মালদার কালীগঞ্জের বাসিন্দা 6 বছরের ছোট্ট স্নেহা, ক্লাস 2-এর ছাত্রী স্নেহা। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনের পিছন দিকে জেনারেল বগিতে উঠেছিল তারা। আর কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় সেই মর্মান্তিক দুর্ঘটনা। মালগাড়ি ধাক্কায় একেবারে পাল্টি খেয়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল বগি। দুর্ঘটনায় জখম হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মা বাবা ও মেয়েকে। মা বাবা বেঁচে গেলেও বাঁচানো যায়নি ছোট্ট স্নেহাকে। জানা যায় পরে সেখানেই মৃত্যু হয় ছোট্ট স্নেহার। জানা যায় মালদার চাঁচলের বাসিন্দা মহিলাল মণ্ডল, তার স্ত্রী ও তাদের 6 বছরের মেয়ে স্নেহাকে নিয়ে আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলেন মহিলাল। বাবা মা ও শিশু তিনজনই আহত হন। গুরুতর আঘাত লাগায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারও হয় ছোট্ট স্নেহার। বাবা মা বেঁচে গেলেও মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর। বাবা স্কুল শিক্ষক, মা ছবি মণ্ডল চাঁচলের খেমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি উস্কে আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর সংখ্যা, আহত একাধিক। সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়া রাঙাপানি স্টেশনের কাছে আচমকা ওই ট্রেনে পেছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 4টি কামরা লাইনচ্যুত হয়েছে, তার মধ্যে 2টি কামরা মালবাহী। এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে মা বাবার সাথে ফিরছিল মালদহের ছোট্ট স্নেহা। এই দুর্ঘটনায় মা বাবা সহ ছোট্ট শিশু তিনজনই আহত হয়। মা বাবা এখনও পর্যন্ত হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গিয়েছে। তবে মৃত্যু হয়েছে ছোট্ট স্নেহার। এদিন বাড়ি ফিরল ছোট্ট স্নেহার নিথর দেহ। দেহ বাড়িতে ফিরতেই কান্নার রোল গ্রাম জুড়ে। খবর পেয়ে মৃত শিশুর বাড়িতে উপস্থিত ছিলেন মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি, মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপিকা ঘোষ বর্মন, মালদা জেলার ডিএম এবং জেলা পরিষদের আধিকারিকেরা। সেই সাথে ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণ নারায়ণ চৌধুরী। এই বিষয়ে বিধায়ক আব্দুর রহিম বক্সি জানান, ছোট্ট শিশুটি মা বাবার সাথে ঘুরতে গিয়েছিল, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শিশুটির। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিশুটির মা বাবা। শিশুটির মৃত্যুর খবরে গোটা গ্রাম শোকস্তব্ধ। তবে আমরা সব রকমভাবেই শিশুটির পরিবারের পাশে আছি। এই বিষয়ে তিনি আরো জানান, আমরা গতকাল থেকে আছি। আমাদের এখানকার যারা নেতৃত্ব আছে তারা সবাই চলে গেছিলো শিলিগুড়িতে, যারা এখানে আছে সবাই গিয়ে পৌঁছেছিল। যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যা মেয়ের মা যে মারা গেছে বাচ্চা মেয়েটা, গোটা গ্রাম শোকস্তব্ধ হয়ে পড়েছে আর কি। খুবই বেদনাদায়ক, কষ্ট, একটা ছোটো বাচ্চা এভাবে মারা গেছে, খুবই খারাপ লাগছে আমাদের। তার মাকে এখনই জানানো হয়েছে, মা খুবই মানে অসুস্থ অবস্থায় পড়ে গেছে আর কি। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আজকে এই বাচ্চাটা এখানে মারা গেছে ঠিকই, আর বাবা মাও হয়তো সেখানে মারা যেতে পারবে। রেলের যে গাফিলতিটা আছে এটা কিন্তু এখন পর্যন্ত বারে বারে পরে এত বড় বড় দুর্ঘটনা ঘটছে, কিন্তু এখন পর্যন্ত কেন যে রেল মন্ত্রক বা সরকার, দেশের সরকার যিনি আছেন, যাদের দায়িত্বের মধ্যে এটা পড়ে, তারা এটা দায়িত্ব নিচ্ছেন না, কেন আমরা ঠিক বুঝতেই পারছি না ব্যাপারটা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ছোট্ট স্নেহার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। বাবা মার সাথে বেড়াতে গিয়ে ছোট্ট শিশুর এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, মালদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।